অপরাজিত সত্যজিৎ প্রকাশ পেলো সত্যজিতের মহাপ্রয়াণে আজ তেইশে এপ্রিল সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস এই দিনকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করল সত্যজিৎ সিরিজের অপরাজিত সত্যজিৎ চতুর্থ খণ্ড বইটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভইয়া সম্বোধনা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশ রায় অর্থ আধিকারিক মৃদুল কুণ্ড বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জিত মন্ডল গ্রন্থ সম্পাদক অধ্যাপক সুখেন বিশ্বাস প্রমুখ বইটির ভূমিকা লিখেছেন বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সত্যিৎ রায়ের চিকিৎসক ডক্টর বক্সি ছাড়াও কলম ধরেছেন দীপঙ্কর দে প্রসাদ রঞ্জন রায় শ্রীমনা গুহ ঠাকুরিতা চিত্তরঞ্জন গুহ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিভাস চক্রবর্তী অমরেন্দ্র চক্রবর্তী সহ ফ্রান্স রাশিয়ার প্রায় পঞ্চান্ন জন লেখক উত্তোজিত হচ্ছে বহুমুখী প্রতিভা সাহিত্য চলচ্চিত্র সঙ্গীত অলঙ্করণ চিত্রনাট্য রচনা ছবি আঁকা সমস্ত কিছুতে তিনি এক নম্বর শিল্পী তো সেই প্রতিভাকে আমরা ধরার জন্যে চার খণ্ডে সত্য অপরাজিত সত্যজিৎ শিরোনামে গ্রন্থ প্রকাশ করলাম আজকে চতুর্থ খণ্ড প্রকাশিত হলো এবং এই গ্রন্থে সত্যজিৎ রায়ের সঙ্গে যারা বিভিন্ন সময়ে জড়িত বিভিন্ন সময়ে কাছে থেকেছেন অভিনয় করেছেন টেকনিশিয়ান হিসাবে থেকেছেন বা সত্যজিৎ রায় যখন বিদেশে গেছেন সে রাশিয়া হোক ফ্রান্স হোক মার্কিন যুক্তরাষ্ট্র হোক সেখানে কি কি হয়েছে সেই সমস্ত আমরা ধরবার চেষ্টা করেছি প্রত্যেকটি গ্রন্থেই আছে পঞ্চান্নটি করি লেখা কোনো লেখাই পুনর্মুদ্রিত নয় প্রত্যেকটি লেখাই নতুন এবং যে লেখক একবার কোনো একটি খণ্ডে লিখেছেন তিনি কিন্তু আর দ্বিতীয় খণ্ডে লিখছেন না বা তাকে আমরা কিন্তু লিখতে দিইনি অর্থাৎ যারা সত্যজিৎকে নিয়ে জানেন যারা সত্যজিৎ নিয়ে রিসার্চ করছেন বা সত্যজিতের জীবন দর্শনকে নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করছেন তাদেরকে দিয়েই আমরা লেখা লিখিয়েছি এবং পঞ্চম খণ্ডেও সেটি করব আপাতত শুধু বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনি মস্কো স্টেট লাইব্রেরিতে গেলে এটি দেখতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে এই বইটি দেখতে পারবেন ইংল্যান্ডে গেলে ফ্রান্সে গেলে এই বইটি দেখতে পারবেন বার্লিনে গেলেও দেখতে পারবেন তার কারণ সেখানকার লেখকরাও কিন্তু এই বইয়ে লিখেছেন সেই সূত্রে কিন্তু পৃথিবীর সর্বত্র এই বইটি পৌঁছে গেছে বা যেখানে যেখানে যায়নি সেখানে সেখানে যাচ্ছে না এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত অপরাজিত সত্যজিৎ গ্রন্থের চতুর্থ খণ্ড এই চারটি খণ্ডই বই পড়ায় পাওয়া যাচ্ছে বই পাড়ায় আমাদের প্রকাশক দ্বীপ প্রকাশন সেখান থেকেই আজকের থেকে এই বইটি পাওয়া যাচ্ছে সরাসরি যদি উদ্দেশ্যের কথা বলি তাহলে বলবো সত্যজিৎ রায় মানেই হল সিনেমা সত্যজিৎ রায় মানেই আমরা বলবো সারা পৃথিবীর একজন সারা পৃথিবীর একজন সর্ববর্ণময় চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এবং বিভিন্ন যে বিশিষ্ট ব্যক্তিরা ভারতকে চিনিয়েছে তার মধ্যে সত্যজিৎ রায় একজন অন্যতম ব্যক্তি যিনি সিনেমার মাধ্যমে ভারতকে চিনিয়েছে। এবং বলতে পারি যে ভারত যে এই ধরনের শিল্প তৈরি করতে পারে বিশ্ব দরবারে এটা সত্যজিৎ রায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তার যে প্রথম নন কমার্শিয়াল যে ছবি পথের পাঁচালির মাধ্যমে যেখানে সারা বিশ্ব অবাক হয়ে গেছিল যে এটা সম্ভব ভারতের পক্ষে সেটা কিন্তু সত্যজিৎ রায়ের মাধ্যমেই হয়েছে এই জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং বিশেষ করে জার্নালিজম সার্টিফিকেটের যিনি অধিকর্তা রয়েছেন সুখেন বিশ্বাসের উদ্যোগে বাংলা বিভাগের সবাই সব সমস্ত শিক্ষকবৃন্দ মিলে প্রত্যেকটি খণ্ডে এটা অধিকর্তার মাধ্যমে জেনেছি যে যেহেতু উনিশশো সালে এটা পথের পাঁচালী হয়েছিল মানে রিলিজ হয়েছিল প্রত্যেকটি খণ্ডে পঞ্চান্নটি করে লেখা এবং প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি যারা বর্ণময় চরিত্র যাদের তারাই কিন্তু এখানে লিখেছেন এবং বিদেশি লেখক লেখিকা যারা সাহিত্য চর্চা করেন তারাও এটাতে লিখেছে